নায়িকা সত্তার বাইরে পরিমণি দিলখোলা মানুষ, এ কথা সবারই জানা। যখন যেভাবে পেরেছেন মানুষকে সহযোগিতা করেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। আর সহশিল্পীদের মধ্যেও যারা পরিমণির ঘনিষ্ঠ তাদের জন্য হৃদয় উজাড় করে দেন তিনি। সেই নজির দেখা গেল আবারও। তরুণ নায়িকা রাজশ্রীপাকে নিজের সোনার পায়েল দিয়ে দিলেন পরি। এর আগে কখনো পরিমণির সঙ্গে দেখা হয়নি রাজরিপার, তবে পরির প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানববন্ধনে অংশ নিয়েছিলেন। টানা 27 দিন থানা ও কারাগারে থাকার পর 1 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরিমণি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে যান। এদিকে আগ্রহ নিয়ে বনানীর সেই বাসায় যান রাজরিপাও। সে সময় এই নায়িকার আপ্যায়নে মুগ্ধ হয়েছিলেন তিনি। পরিমণিকে বড় বোনের মতো সম্মান করেন রাজরিপা, ডাকেন আপি বলে। আদর মাখায় এই আপি ডাকে সন্তুষ্ট হয়ে রিপাকে উদ্দেশ্য করে পরি বলেন, আপি ডাকটা তুই খুব মন থেকে ডাকিস, তুই আমার ছোট বোন। এ কথা বলে নিজের এক পা থেকে সোনার পায়েল খুলে রিপার পায়ে পরিয়ে দেন তিনি।